ঘর থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁর টেবিল পর্যন্ত কোমল পানীয় হিসেবে আধিপত্যের শীর্ষে রয়েছে কোকাকোলা আর পেপসি। তবুও চলতি বছর বৈশ্বিক পুঁজিবাজারে মন্দার ধাক্কা সামলাতে হচ্ছে প্রতিষ্ঠান দুটির। সার্বিকভাবে পেপসির তুলনায় কোকের বাজার মূলধন $2,000 কোটি বেশি, এমনকি আন্তর্জাতিক বাজারে পেপসির তুলনায় কোকাকোলার বিস্তারও অনেক বেশি। সেই হিসেবে পেপসি বিক্রির মাত্র 40% আয় আসে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে, যেখানে আন্তর্জাতিক বাজার থেকে 60% বেশি আয় করে কোকাকোলা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনবিসির বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। হঠাৎ এমন কি হলো যে কারণে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে লম্বা তালিকা দাঁড় করিয়েছেন বিশ্লেষকরা, যার মধ্যে প্রধান কারণ হিসেবে দেখানো হচ্ছে উচ্চ সুদহারকে। এছাড়া ভোক্তা পর্যায়ে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে অতিমাত্রায় দাম নির্ধারণকেও দায়ী করা হচ্ছে, কারণ বৈশ্বিক ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির বাজারে অর্থ ব্যয় করার হিসেব নিকেশে উচ্চ মূল্যের কোমল পানীয় ও খাদ্য সামগ্রী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ। এক পরিসংখ্যানে দেখা গেছে 2021 সাল থেকে পণ্যের দাম বাড়ানো শুরু করে কোকাকোলা, একই পথে হাঁটতে শুরু করে পেপসিও। চলতি বছর এসে দাম বৃদ্ধির লাগাম টানতে কিছুটা দেরি করে ফেলে কোকাকোলা, একই ফাঁদে পড়ে পেপসিও। এই অবস্থায় ঘাটতি মেটাতে নন সোডা ব্র্যান্ড গেটোরেটকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, যখন কোমল পানীয় ব্যবসা স্থবির হয়ে পড়বে তখন চিটুস, ডোরিটুস এবং অন্যান্য স্ন্যাক্স আইটেম দিয়ে ব্যবসা কীভাবে চাঙ্গা করা যায় সেই উপায় খুঁজছে পেপসি, আর এই কৌশলকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।